কথা গিলাখান কেনকে কই কাম গিলাখান নিজৰ ঘৰৰ নিচিনাকে কৰবি ঘৰ পৰা বেছি উলাই সোমাই নুফুৰিবি নিজকে বচাই চলিবি নহলে কোনোবাই পানপাৰা জখলা বুলি ব্যৱহাৰ কৰিব এ থাথা কৰি কথা নকওঁ এ ভাই তই যে ভাল মানুহ গিলাখান বিচৰি পা মানে এইটো নিয়ম আমি কালি পৰা আৰম্ভ কৰিছো মণ্ডল খুৰাইটো 500 কৰি লবা দিছে আমিয়ে ভাবছং 300 কৰি দিলেও হ'ব অ অ পয়সা মণ্ডল খুৰা হাতত দিব নালগে আমাৰ হাতত দিলে হ'ব ৰসুন ৰ বুজিছোন হায়ৰ মানে কি মই বুজি নাপালো এ বুজি নাপাওয়া বেলে গাঁৱৰ পৰা আপি গিলা বল খেলবা পৰা আপি গিলা আমাৰ গাঁৱত আমি হাৰাটো এহি বুজা নাই হয় নেকি খেলবাৰ কাৰণে ভাল ভাল ছিয়া এতে থাকি যাব নে কি আমাৰ গাঁও এই মাথাটো বেয়া হোৱা ইয়াক বুজাওয়া যাই লৈ যাম 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 কারণ আমার এই মাটির সমস্যার সমাধান হওয়াই না এই মাটির সমস্যাটার কারণে তো মই মনে মনে আছো একবার যদি মাটির ভেজালটো শেষ হয়ে যায় নহয় সাবি এ আঙ্কল হকি ভরি হাত ভাঙি ঘরের পরে লাস মারি বাহির করে দিম হিগলা পিছত হব আঙ্কল হকি কেন কত নাজদা নেকি সব উল্টা পাল্টা লগাই দেব হি গম পাইছা কে বলে ইমান সহ্য করে থাকব পারি নেকি দরকার হলি করবা লাগব কারণ ধৈর্যর ফল সদাই মিঠা বুঝিবা পেপুয়া মোৰ গোটেই ৰেকৰ্ডটো এই কামটোৱে নষ্ট কৰি দিব যেন পাইছোঁ কিন্তু বজদাই দে এই চালু খোল খালি গেল এই কথাটো এইটো চিন্তা কৰি মোৰ গোটেই মাথা নষ্ট হৈ গৈছে বুজিছ কিবা কৰি চেনিক লাইনত আনিছিলোহে এই চালু নোহোৱা হৈ গোটেইখিনিয়ে উল্টা উল্টা কৰি দিলে বজদাই দে এটা আপুনি কাম কৰক আপনি আপনার পুরনা আড্ডা মাখানত একবার খবর করে চাও খুব সম্ভব চালু খুল খালি তাতে যাব পারে মই গোটে মানুহ লগাই খবর লৈছো বুঝছ পেপুয়া তার কোনো খবর পোৱা নাই মোৰ কিন্তু এটা সন্দেহ হৈছে কি সন্দেহ বস্তে দে চালু অতি চতুর লড়া সি মনে মনে কৰবাত কিবা ট্রেনিং লৈ থাকা নাইতো চালু খুল খালির মূৰত ইমান গবৰ নাই মানে ইমান মগজু নাই নকবি পেপুয়া নকবি কার মাথা কেতিয়া পাল্টি মারে কোনেও কব নোৱাৰে মোৰ কিন্তু এটা সন্দেহ হৈ কি মোৰ বেজাৰত চালু খুল খালিয়ে মই হত্যা কৰা নাই তো বজদাইদে ইমান ৰিয়েকশ্যন ফালবা নালগে দিয় বাপৰে কি ৰিয়েকশ্যন ফালছি হে কিৰা পাক খাই যাব মই কথাখিনি মাত্র সন্দেহে কৈছো বাপ রে ভয় খুৱাই দিবি দেখোন এ ভয় খুৱাই দিয়া কথা নহয় মই সঁচা কথাই কৈছো আৰু সঁচাই যদি সি হেনা কৰে আপনি ফাঁচাটো খাটান আৰু আপনাৰ লগত মোৰ নিচিনাই সৰু ল'ৰাটো ফাঁচাটো খাটান মই মোৰ ভৱিষ্যতটো দেখাই নাপাম তেনেহলে পেপুয়া আমি এতিয়াই যেনেকেই নহওক চালুক বিচাৰি উলিয়াব লাগিব সি যতেই নাথাক বুজিছ বল 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 লাগিলে মই হা মুরগি কণী বেশি হলেও তোক মোবাইলটো আনি দিম
সচাই কৈছ না? অ সচাই কৈছো, কিন্তু মোৰ এটা শর্ত আছে। কিনো শর্ত? তই কিন্তু মোবাইলটো আনি দিয়াৰ পিছত মোবাইলটোতে ব্যস্ত হৈ থাকিব নোৱাৰিবি। তই ঘৰৰ কামতো মোৰ লগত অলপ লাগি দিবা লাগিব। হেই তৰি কিয় চিন্তা কৰছ বেংৰিত? ধমতিৰি নহয় নেকি? তোৰ পাছে পাছে থাকিম দে। ইনকে গলি নহব, তই কাণত ধৰি শপত খাই কবা লাগিব মোক। চিত্ৰে তোমাৰ সৰু কথাতে আৰু কিয় শপত খাব লাগে? তোৰ ওপৰত মোৰ অলপমানো বিশ্বাস নাই। বহুত ডাঙৰ কথা কলি পদুমে, গিৰিয়েকৰ ওপৰত ঘুণীয়েকৰ বিশ্বাস নাই। একদম দুখ লাগি গৈছে পুৰপুৰকে। হব, কিমান আৰু নাটক কৰবা নালাগে। শপত খাবা দিছো, শপত খা। হব দে, মই শপত খাই কৈছো। থৈ মোবাইলটো আনি দিয়াৰ পিছত আৰু মই মোবাইলৰ লগত ব্যস্ত নাথাকো। ইনকে কলি নহব, কাণত ধৰি আঁঠু কাঢ়ি শপত খাবা লাগিব। কিৰে কিনো মাইকী এইটো? মাইকী হৈ অলপ বেছিকে কলি নেকি? ইয়াতে শপত খালে মানুহ দেখা নাপাব নেকি? ইনস্পেক্টৰ বাহানা। ঠিক আছে, হব দে, মই শপত খাই কৈছো। তই এনে কি কি কাম কৰিব জানো বোপাই? এহ জানা নাজানো কথা সুধি লাভ নাই, আপোনালোকৰ ঘৰত কি কি কাম আছে সেইটো কওক। বাপৰে, ইয়াৰো দেখোন বৰ বৰ কথাই। মোক কিন্তু এনেকে গেজাবাৰীৰ কথা নকবি দে, এনেকৈ কথা বয়া হৈ যাব। এ ৰচোন মনমান থা, আমাৰ ঘৰত ঘৰুৱা কামে, বাচন বৰ্তনে ধুব লাগিব, ধান চান কাটিব নালাগে নহয়। কি কথা কৈ এই, সকলো কাম যদি ময়ে কৰিব লাগে, আপোনালোকে যিনো কি কৰিব আছে? সবৰে কাম বেলেগ বেলেগ, তাই চাকৰি কৰে, মই বেলেগ কাম কৰোঁ। আৰু এই কাম হ'ল কি, ঘৰতে লিপষ্টিক সানি পাউডাৰ স্নো ঘঁহি ঘৰতে ষ্টাইল কৰি থকাই কাম। মনে মনে থাকক হে মামী, যা তা কথা কৈ নাথাকিবচোন। এই এতিয়া মোতটো শুনো, মইতো চিৰি মানুহ নহয়, মই কিন্তু চিৰি মানুহৰ কাম কৰিব নোৱাৰোঁ। তাৰমানে? তাৰমানে আঞ্জা বনোৱা, ভাত বনোৱা, বাচন ধোৱা, এগিলা মোৰ দ্বাৰা নহ'ব। কাম কামে, মতা আৰু মাইকীৰ লগত কি কথা আছে? এহ মোৰ লগত চুক্তি কৰা মতে যদি এইগিলা কাম নাছিল চিৰি মানুহৰ, যদি মই এগিলা কাম কৰিব লাগে মোক কিন্তু ডাবল দৰমহা লাগিব। বাপৰে বাপ, কি মকেলে তই! এতিয়া পিছে তই কাম কৰিবি নে নকৰ? কাম কৰাটো ডাঙৰ কথা নহয়, ঘৰ সাৰ বেগ লাগি যি মোক একযোৰ মেখেলা চাদৰ লাগিব, সেইটোহে ডাঙৰ কথা। হাও কি কহে, মেখেলা চাদৰ পিন্ধি কাম কৰিবি তই? ইয়েছ, ঘৰ সাৰোতে বাচন ধোওঁতে মই কিন্তু মেখেলা চাদৰ পিন্ধিম, আৰু বেলেগ কামত কিন্তু মই লং পেণ্ট পিন্ধিম। এতিয়া আচল কথালৈ আহোঁ, মোৰ দৰমহাৰ স্কেলটো কিমান হ'ব? দৰমহাটো তোক দিবই লাগিব, পিছে দুদিনমান তোৰ কামৰ আদব কায়দাবিলাক চাই ল'ব লাগিব। হৈ যাব, টেনচন নল'ব, একদম বেম কৰি আছো ভাই। দে দে হ'ব দে, এতিয়া আহ কাপোৰ হ'লে। অ অ আহ। হ'ব তুমি, ই দেখোন মাটিত শুব লাগিব। কিয় এ মামী? আমাৰ দেখোন বিছনাখন ছয় ফুট, ই দেখোন মানুহটো যে দহ ফুট। হা মোৰ কাপোৰ খান হৈ আছো। হেল্ল' 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 উফ ৰাম, ইয়াতে নেটৱৰ্ক চেটৱৰ্ক একোৱেই নাই, মোৰ ফ্ৰেণ্ডছৰ লগত কিমান গেপ হৈ গৈছে, না হোৱাটছআপ না ফেচবুক একোৱেই কৰিব পৰা নাই। সেই কি বা অ' বা বা অ' বা অঁ কওঁ কি হ'ল? শুনা না, গোটেইখন বিচাৰিলোঁ, ক'তো নেটৱৰ্ক নাই, ব'লা না বাহিৰৰ পৰা। আহ বাৰু আহ। এই তন্ধে ক'ত মৰবাই যায়, মই গোটাই ঘৰ বিচাৰিছো, তন্ধে নাই, ক'ত গৈছিলিনো? বাৰী পিছফালে আছিলো। বাৰী পাছত কি হোৱা? নেটৱৰ্ক বিচাৰি ক'তো নাই, মই ফ্ৰেণ্ডছৰ লগতো কানেক্ট কৰিব পৰা নাই। কি কথা কয় আমাৰ এছলি, মোবাইলটো জকৰি দিব লাগে, অলপ পিছত নেটৱৰ্ক আহিব নহয়, কিমান নেটৱৰ্ক পৰি আছে বাৰী পাছফালে। সেইকাৰণে অকণ ৰাস্তালৈ যাওঁ। কোনো দৰকাৰ নাই ৰাস্তাত যাবা, ৰাস্তাত যাবা আহি নেটৱৰ্ক বিচাৰি কথা ক'বা আহি, ঘৰৰ মানুহ ঘৰত থাক। অ দেউতা, আমি এতিয়া সৰু হৈ থকা নাই নহয় অনবৰতে শাসন কৰি থাকিবলৈ। অ পাপা, মই ইমান বছৰ গুৱাহাটীত থাকিলোঁ, এতিয়া কি বাহিৰলৈও যাব নোৱাৰিম নেকি? হেই মাৰে চলি, তন্ধে কথাগিলা বুজি নাপাৱাই, তন্ধে দেখাত যিমান ডাঙৰ হলেও মা দেউতাৰ চকুত সদায় সৰু। অ দেউতা, তুমি যে এতিয়া আমাক ইমান শাসন কৰি থাকা, এদিনটো আমাক বিয়া দিব লাগিব, তেতিয়া তুমি কি কৰিবা? হেই মাৰে চলি, দুখ লগা কথা কিয় কোৱাই, যেতিয়া সময় আহিব তেতিয়া দেখা যাব আৰু। পাপা, সঁচা কথাটোতো ক'বই লাগিব। হেত তেৰিকা, সময়ৰ কথা সময়ত হ'ব বুজিছা, সেইগিলা কথা আৰু এতিয়া চিন্তা কৰি লাভ নাই। এতিয়া আন ঘটনা হৈছে কি, মই বাহিৰত কিয় যাব হাত দিছোঁ জানানা? আমাৰ গাঁৱৰ আপাগিলাখানৰ চকুগিলাখান বয়া বুজিছা,
এই আপি দেখা পালি হেন্দে বৰ খেলতা খেলতিকে চাওয়াই সেইকাৰণে মানে কৈছো ওহ দেউতা প্লিজ 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 মই একো নাজনো ফটাফট ঘৰৰ ভিতৰত সোমা মানে পাপা মই ইয়ালে আহি টোটেলি ফ্লপ গৈছো না ফ্ৰেণ্ডছক কিবা আপডেট দিব পাইছো বোলা বা বোলা কি কৈ মাৰে চুলি বাহিৰত পৰে ভুল কৰছো বুঝছে কি আপডেটৰ কথা কৈয়াই মোৰ মাথাই নষ্ট কৰি দিব আই ঐ মিঠে রাস্তার কাহত ঘর আমার তাতে দেখাতো বাই বিউটি আটাক এরি আটাক ধরা তার কিন্তু বছরেকিয়া হেতু দেউটি কিন্তু মোর এটা বড় প্রবলেম হয়ে মাঝে মাঝে কি প্রবলেম নুয়ে ই যদি এবার ও বিয়ার নাম শুনি ফেলে পলে গুছি যাই তেতে তাকে তো এ মোরও বহুত সন্দেহ হয় জানা না তার উপর হেই হি কি বেলা যাবাক লাগে আ বলি ভাবছা নাকি এবার যাবাক লাগে আনাই হি আমার ঘর থাকবাক লাগি আইছি এবার হয় না ওই দে হাপা তুই ইমান টেনশন করবা নালগে আমি বাইক জিংকে টিংকে বিয়া নেদুম নহ রেজিস্টার বিয়া পাতি দিম তিতা আর হি একো হেডকেট করবা নরে পুরা বান্ধনত থাকবো কি কয় তুই রেজিস্টারকে এমন ভরসা করা মানু মাদার গুড়ি ফেলেও হারি যাবা দুছি আর রেজিস্টারর গাগাস হই তাতে কবাত বস্তাত ভরে থই দিব উই খাই খেক কর দিব এফলে হি যায় কেরালার মাছর কোম্পানিত কাম পরি ভুরবো আজাদি আর তাক তাতে কুনি বিসরি উলবা পারবো পারগত নাই এনাই ঘরখানোর পরিবেশ এমন বয়া হয়ে আছে তই লুং লুংকে ঘুরি ঘুরলি ভাল নেকি নহয় ঘরত বই থাকি আমার আপাক বিচারি পাম নেকি দইতা কুসুন মই আমার আপাক বিচারি যামে মুখর উপর এটা কথা লগাবি জি কছ তাকে হল এটা তো আকো খবারে নাই আর যদি তোর কি পাতা হবা লাগা হয় মাইরে আর মই মরি তো ভালবো কিন্তু মোর ভাইটুর প্রতি মোর এটা দায়িত্ব আছে সেই কারণে মই মোর ভাইটুক বিচারি যাবাই লাগবো তই আপিসলতে হয় কি করবি হে কে ছোৱালী মানুহ কাৰণে মই কি ঘৰতে সোমাই থাকিব লাগে নেকি ছোৱালী মানুহ হলো কাৰণে চব কথাই কি মই নীৰৱে সহ্য কৰি যাব লাগে নেকি চব কথাতে কেৱল ছোৱালী 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 মোক যদি ছোৱালী বুলি ইমান শাসন কৰিয়ে থাকা তেনেহ'লে সৰুতে মাৰি নেপেলে নেকি খং নকৰিবি মাই আমিও বৰ শান্তিত থকা নাই ঘৰখনত এটাৰ পিছৰ এটা বিপদ নেৰা হৈছে আমিও মানুহহে আৰু কেমান সহ্য কৰিম চলিৰ গাত হাত উঠাবাক লগি কোনো মাক বাপেকে নিবিচাৰে কিন্তু কিন্তু আমাৰ অন্তৰৰ কথা তহঁতে কি বুজি পাবি তোৰ গালত ছত্ৰ মাৰান্তে তই জানাম দুখ পাছা মই নাজনো কিন্তু তাতকৈ বহুত আঘাত মই মোৰ মনত পাছো তন্তে চিন্তা নকৰবি তহঁতে বদনাম হোৱা কাম মই আৰু কেতিয়ানো নকৰোঁ কিন্তু এটা কথা ঠিক মই যে আমাৰ আপাক বিচাৰি উলিয়াম এইটো কিন্তু খাটাং ঐ পাগলা একলে বহি থাকলি বিভিন্ন চিন্তা আহি মাথা ঘূৰাবই কচোন কি হৈছে হে তে তই বিৰাট বিজালে জোকে ধৰা দি ধৰি থাকা কৈছই মোৰ মন ভাল নহয় বুলি হয় নেকি তেতিয়া হলে ইয়াত একলে বহি থাকিব নালাগে বল মোৰ লগত বল গানকে শিকিবি মনটো ভাল লাগিব এ চা নোহোৱাটো অৱশ্যে স্বাভাৱিক পুলিচ আছেনি মই অৱশ্যে তোমালোকৰ কথাবোৰ শুনিছো মানে তোমালোকৰ ঘৰৰ কথা গোটেইখিনিয়ে শুনিছো এই জিংগা লালা বোলাটোৱে বৰ বেছিকৈ আছে হে চেনি তোমালোক বুলিহে হাতাবতি আছা মই হোৱা হলে তাক চেটেপ কৰি পেলালোহেঁতেন একলাই মন মারি বহি আছা যে কি হইছি তোর নাই নাই বাহ মোকো নকা নাকি কসুন কো কি হইছি
মোর মন ভাল নহয় মই গলব একলাই থাকবা দিছুন ওই পাগলা একলাই বহি থাকলি বিভিন্ন চিন্তা আহি মাথা ঘুরাবই কোসুন ক কি হইছি হে তে তুই বিরাট বিজালে জকে ঠরাদি ধুরি থাকা কইছই মোর মন ভাল নহয় বলি হই নাকি তিতা হলে ইয়াত একলাই বহি থাকবা নালগে বল মোর লগত বল গানতে হিকিবি মনটো ভাল লাগব মুরিতে গানছন গাবা একদম মন নাই হই নাকি গম পাইছুন দে তোর তার মানে জিলাপিক মনত পড়ছি জিএমসি উল্টা পাটা কথা নকবি মই কোনো জিলাপি শিলাপি চিনি নাপাও হব দে ভাই চিনি নাপা মানুর আগত জিলাপির কথা কই কি লাভ আছে ঐ কিস্তিক এটা কাম করু মই হারমোনিয়ামটা আনু মোর প্র্যাকটিসও হব তো গান শিকাও হব তো ভাল পাবি তো মই কি বার কবা লাগে মোর গান গাবা মন নাই বলি দাও খান দিছু তো এ রো 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 ভালে ভালে যা বলি গুছি ইয়ার পেও জান দে দাও দিম মই পাগলা তো খাওয়াই দিব গেল দে অলপ শান্তি মতে থাকবা নে দে ইতেহে মই শান্তি পালো অব অব আঞ্জা সব পাও ডাঙার কাকা আহি পাবো হাত কাহি খান বাড়ি থৌ কে কান্না কাম মই সুখী বেয়া সুখীর বুদনাম আছে সুখী কারো ভাল কথা চিন্তা নুখুরে গাঘর ফিবিলা কোথায় তোর সরসাস দেখে না কিন্তু তো মই তো ইগু কোনা না এই সুখী কারো বেয়া কথা চিন্তা নুখুরে থ বেলেগর কথা বাদ দিয়ে তোক তো মই জানো না গেস্টিকে জিলাপির জীবনটো ধ্বংস করে দিলা যার কারণে আজি জিলাপি খান্দি খান্দি চকুর পানিতে গাটো ভিজা দিবা লাগা হয়েছে সেটো কিন্তু হয়ে কাকা সেটো হই বলে কই থাকলে নহব নহয় কি ব্যবস্থা লইছা সেটো নক কিয়া রয়ে কাকা কিনো ব্যবস্থা লুবি আর জিলাপিকে অল্প বুঝাছ আর জিলাপি বুঝাই লাভ নাই গেস্টিক খিবা এটা খর দেখাতে দেখা পাইছে হি বেংরা আবরা তোর তোর মহা ধুরুন্দর আরো মাইকি মানুষ খারাপ স্ত্রী করা কেসটো বিরাট অপরাধ জানা নাই রসুন র সুখী কাকা কোঠাটো ভালেই কলা নে বিয়াই কলা মই একো ধরবে নুলুং শুনাই ওয়া এজন শ্রেণী নহয় নাই বাউ বৌ 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 নমতা নুকুলা কই কলে আপন পাহা হই আহি আছা ইমান কথা আপনাক কিয়া লাগে এইয়া তুমি সলনি হই নাই তোমার কই এ স্বভাবটো মই বৰ ভাল পাং দেই আপনার ভাল পাওয়া বেয়া পাওয়া মোট দরকার নাই নহে ইতে কেমন মাত দিছিল কক ইমান দিন মোট লগ পাইছো অন্তত কথা অকমান তো পাতা কিন্তু আপনার লগত কথা পাতবে মোর আক ধান হইছে নাই এ সানো হাতু বসে স্বাভাবিক পুলিশ আছে নি মই অবশ্যই তোমার লগত কথা শুনিছো মানে তোমার ঘর কথা গোটেখিনিয়ে শুনিছো এই জিঙ্গা লালা বোলাটো বহু বেশি কই আছে হে শ্রেণী তোমার বুলি হে হাসাবতি আসা মই হওয়া হলে তাক ছেটাপ কই পেলালু হেতেন কে দেরি করি আছে যা জিঙ্গা লালা কাবারে সেটআপ করি আও আচ্ছা মিঠে তুই বারু মোর ঘর যাই ফেলে মোর কিছুমান কথা উল্টা উল্টা কে লগে থৈছে কি কথা কয়ে মই নকি উল্টা উল্টা কথা লাগম যিটো বুঝিছো শুনছো হেতু হে কইছো তো শুনছে দেখা তো নাই কে বলি হাজেশি সালম দে পিয়া না ফেবি হ্যাঁ মু না পাউন্ডে মই কথা তো খুদবা লাগা কারণে তো খুচ্ছু খুদ মোর বিয়া বারু যা জোগার কিমান মু একবার আছে হেতিরি তো দেখি আছে মই কেনে ফাঁসি আছো কোনো ফাঁসি আছা মাতির জামলা দুধ হ্যাঁ ইতি আর বিয়ার কথা কবা আইসা